বিয়ে সংসার আর ভালো থাকার আশায় বিপদ জেনেও সাগরপথে মালয়েশিয়ায় যাচ্ছে রোহিঙ্গা তরুণীরা। সবশেষ ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার পাওয়া 72 জনের বেশিরভাগই অবিবাহিত নারী। তারা জানিয়েছেন, মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গা তরুণরাই সব ব্যবস্থা করছে আর বাংলাদেশের জলসীমা পার করছে দালাল চক্র। অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার ঘটনায় অন্যান্য বারের চেয়ে এবারের দৃশ্যপট অনেকটা ভিন্ন। এবারে ট্রলার ডুবির ঘটনায় মারা যাওয়া 15 জনের 12 জনই নারী আর 3 জন শিশু। এছাড়াও ডুবে যাওয়া ট্রলার ও নোয়াখালীপাড়া থেকে উদ্ধার হওয়া 75 নারীর মধ্যে 36 জনই অবিবাহিত। এদের কেউ মালয়েশিয়ায় ঠিক করে রেখেছেন পাত্র, কারো আবার পাত্রের সাথে ছিল দীর্ঘ যোগাযোগ। সে পাত্ররাই পছন্দের মেয়েকে খরচ দিয়ে চেষ্টা করেন অবৈধভাবে মালয়েশিয়া নিয়ে যাওয়ার। মোবাইলে দামা ঠিক করি হতা তারা নালগেরি বুড়ো তুড়ি গিয়ে তাহারা বুট খারাপ হয়ে মানুষ উঠতে দিয়ে ইয়া করবে যেতে চাচ্ছে আছি দি সাইফুল নাম রোগ দালালের সাথে এই তারা নাম্বার দিয়ে নেই মালয়েশিয়া তো নাম্বার দিয়ে এই তার মাধ্যমে আরো রাইতে হয়ে বাংলাদেশের ক্যাম্পের চেয়ে আরো ভালো থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন রোহিঙ্গারা। কাছাকাছি জায়গাতে অনেকের বাড়িতে গড় বাড়িতে রাখে 100-200-300 মানুষ জড়ো করে রাখে, তারা দোকানপাট থেকে খাবার নিয়ে যায়, খাবাই মুরগি নিয়ে যায়, ডিম নিয়ে যায়, তরকারি নিয়ে যায় স্থানীয় দোকান থেকে। মানুষ চোখে পড়ে না 100 জনের খাবার কীভাবে নিয়ে দেখে না সবাই। বেশিরভাগ এই বাইরুডে আছে, সামান্য কিছু ওই মুরার ফার দিয়ে আছে, মুরার ফার দিয়ে আছে, ও মুরার ওই পাহাড় আছে না, ওই পাহাড়ের খাঁচার মধ্যে রাখে। যখন এই রাত্রে 8টা-9টা-10টা-1টা বাজে যায় তখন ওদের সুযোগ নিয়ে ওরা ইয়ে বোর্ডের মধ্যে ওঠাই। নোয়াখালীপাড়ার যে বাসিন্দারা এই মানব পাচারের সাথে জড়িত ছিল তাদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এলাকাবাসী, পুড়িয়ে দেওয়া হয়েছে 3টি নৌকাও। আজি আয়ের দেখি দিন নদী পুরা দি ফেলায় তিন নাম, তারপর এটা এলাকার মানুষজন কিছু দেখানো যায়। নোয়াখালীপাড়া থেকে বের হয়ে এ ধরনের 5টি নৌকায় চেপে রোহিঙ্গারা যাত্রা শুরু করেছিল মালয়েশিয়ার পথে। তাদের চোখে ছিল নতুন দিনের স্বপ্ন, কিন্তু কে জানতো নতুন দিনের সকালটি হবে তাদের জন্য বিষণ্ণতায় ভরা। শিহাব জিশান, যমুনা নিউজ, টেকনাফ।